লেডিকিনি শেষ, ভূতগুলো ফিরে এসে আবার কি অবস্থা করবে কে জানে। ওদের রাজা মশাই কি হুকুম দেন ঘর না কে জানে। তবে আমার পেটটাকে নিয়ে টানা হেচড়া না করলেই হলো। সত্তরখানা লেডিকিনি সাটিয়েছি, এবার মরেও শান্তি পাবো। রাত তো অনেক হলো, ঘুমও পাচ্ছে এবার, খুব একটু ঘুমিয়ে নি বরং, পালিয়ে আর যাবো কোথায়। ভূতগুলো বড় বড় হাত দিয়ে খেটি ধরে ঠিক টেনে নিয়ে আসবে, আর তার থেকে শুয়েই থাকি, ওগুলো আর না আসলে বেঁচে গেলাম। জয় শ্রীরাম। ওরে বাবা রে, এর থেকে ভূতে আমায় নিয়ে গেলে ভালো তো রে। বাচ্চুদা তাড়াতাড়ি পা চালাও, একবার ফসকে গেলে বিচ্ছুদা আবার পালাবে। এত বড় সাহস তোর, রাতের বেলাও বাড়ি ফিরবার নাম নেই। তুমি তো বললে বাটুল্লা আমাকে বাড়িতে ঢুকতে দেবে না। মনে বড় ব্যথা পেলাম, চলে গেলাম পাকরাসি বাবুর বাড়ির পিছনের বাগানটায়। মনে ব্যথা পেয়েছিস তো, এবার দেখ আরো কত জায়গায় ব্যথা পাবি। বাটুল বাটুল, মারাত্মক কাণ্ড ঘটেছে, মারাত্মক কাণ্ড ঘটেছে। আবার কি ঘটলো দারোগা বাবু? পাকরাসি বাবুর মেয়ের ওই 10 লক্ষ টাকার হার, ওটা নাকি ভূতে নিয়েছে। হার ভূতে নিয়েছে? কি সব আজে বাজে বকছেন। ঠিকই বলছি আমি, ভূতে হার চুরি করেছে। হে রাম 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 রাম। সকালে চুরির তদন্তে পাকরাসি বাবুর বাড়ি গিয়ে দেখি উনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। শুনলুম কাল রাতে নাকি অমন 10 লাখি হারটা চলে গেল। পাকরাসি, চিনতে পারছিস হারটাকে? সেই যে অজ্ঞান হলো আর জ্ঞান ফিরল না, আমি তাই ভূতে হার নিয়েছে। কি দিন কাল পড়েছে গো, ঠাকমার মুক্তা হাসির দাঁতের মাজন একবার সরে নিয়েছিল আর ভূতে হার নিয়ে গেল। আমি চিনি ভূতগুলোকে বাটুলদা। মানে? কাল ওই ভূত দুটো এই রাতে আমার কাছে এসেছিল, আমাকে এক হাড়ি লেডিকিনি খেতে দিয়েছিল। অতগুলো লেডিকিনি খেয়েই তো। কাল রাতে তুই কোথায় ছিলি? বললাম তো ওই পাকরাসি বাবুর বাড়ির পিছনের বাগানটায়। ওখানে ভূত দুটো এসেছিল? ওরা আসলো, পুকুরে কি যেন ছুঁড়ে ফেললো, তারপর আমাকে ধরলো। আমি দৌড়ে পালাতে পারছি না দেখে ভূত দুটো আমাকে এক হাড়ি লেডিকিনি খেতে দিয়ে ওরা ওদের রাজামশাইয়ের কাছে চলে গেল। দারোগা বাবু, পাকরাসি বাবুর ওই দুজন শ্যালক কি যেন নাম? বটার পটা, বেড়ে বদমাস দুটো। কিন্তু ওদের সন্দেহ করবার উপায় নেই, কারণ ওরা কাল রাতে লোকজন সব চলে যাবার পর পাকরাসি বাবুর বউয়ের সাথে ঘুমিয়েছিল, সারা রাত ঘরেই ঘুমোচ্ছিল। পাকরাসি বাবুর বউ নিজে বললেন। তাই বুঝি? বাপ রে বাপ, বিশ্ববাবু যে ভূতে এসে লেডিকিনি দিয়ে গেল। বিশ্ববাবু লেডিকিনি ভাগ্যটা খুব ভালো বলছি হবে। বিচ্ছু আমার সাথে আয় তো, ঠিক কোন জায়গায় তুই কাল রাতে ছিলি দেখা তো। চলো 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 বাটুল্লা চলো।